বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিআইএম শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীন বাংলাদেশই প্রতিষ্ঠা করেননি, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে নিয়েছিলেন বহুমুখী পরিকল্পনা। সমৃদ্ধশালী জাতি গঠনে রেখে গেছেন আর্থসামাজিক দর্শন। সেই দর্শন ও পরিকল্পনাকে ধারণ করে শিল্প বিকাশ ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে বিআইএম দায়িত্ব পালন করে যাচ্ছে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে স্নাতকোত্তর ইনস্টিটিউটের মর্যাদায় উন্নীত হয়েছে। বর্তমানে ব্যবস্থাপনার উৎকর্ষে বাংলাদেশ এই ভিশন নিয়ে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিআইএম এর মূল ক্যাম্পাসটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র সংসদ ভবনের সন্নিকটে সুবানবাগে অবস্থিত। চট্টগ্রাম ও খুলনায় রয়েছে আরও দুটি ক্যাম্পাস। প্রশিক্ষণ কার্যক্রমকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অন্যান্য বিভাগীয় সদর দপ্তরে বিআইএম এর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিআইএম এর প্রধান উদ্দেশ্য বিভিন্ন সরকারি, বেসরকারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এনজিওর ব্যবস্থাপকীয় পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি সহায়ক স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়নে ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা ও পরামর্শ সেবা প্রদান করা, যাতে অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। বিআইএম এর ১০টি একাডেমিক বিভাগ ও ২টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। একাডেমিক বিভাগসমূহ হচ্ছে হিসাব ও অর্থ ব্যবস্থাপনা বিভাগ, কম্পিউটার সার্ভিসেস বিভাগ, পরামর্শ সেবা উৎপাদিতা বিভাগ, সার্বিক ব্যবস্থাপনা বিভাগ, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, প্রকল্প ও সমাজসেবা বিভাগ, উৎপাদন ব্যবস্থাপনা বিভাগ, বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিভাগ, গবেষণা ও প্রকাশনা বিভাগ, ট্রেনিং অফ ট্রেইনার্স ও আচরণ ব্যবস্থাপনা বিভাগ। বিআইএম কর্তৃক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা এবং সোশ্যাল কমপ্লায়েন্স, প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ৬ মাস মেয়াদী কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলমান দশকে বিআইএম হতে এ সকল কোর্সে ৭০৮৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একই সময়ে প্রতি বছর গড়ে শতাধিক স্বল্পমেয়াদী কোর্সে আরও ২৯৫২৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১০টি বিভাগের মাধ্যমে সম্পাদন করা হয়েছে ৬৮টি গবেষণা ও ৬০টি পরামর্শ সেবা কার্যক্রম। উৎপাদন সমৃদ্ধি ও উন্নতি এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৯৬১ সালে বিআইএম এর যাত্রা শুরু। শুরুতে বিএমডিসি, বর্তমানে বিআইএম এর মূল কার্যক্রম প্রশিক্ষণ, গবেষণা এবং পরামর্শ সেবা প্রদান। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ব্যবস্থাপনার উৎকর্ষে বাংলাদেশ এই রূপকল্পকে সামনে রেখে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি দক্ষ মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিআইএম এর এই অগ্রযাত্রা অংশীজন সকলের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতায় অব্যাহত থাকবে, এ প্রত্যাশা আমাদের সকলের। আন্তর্জাতিক মানের নির্বাহী শিক্ষা, প্রশিক্ষণ ও পরামর্শ সেবা সুবিধা নিশ্চিত করতে ঢাকা ক্যাম্পাসে নির্মাণ করা হয়েছে ১২তলা বিশিষ্ট অবকাঠামো, যেখানে একই সময়ে ১,৮০০ জনকে প্রশিক্ষণ প্রদানের সামর্থ্য রয়েছে। প্রশিক্ষণার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশ্বমানের কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ডাইনিং ও আবাসন সুবিধা। দক্ষ শিল্প ব্যবস্থাপক, উদ্যোক্তা ও প্রশিক্ষিত জনবল তৈরিতে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে বিআইএম। দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে ২০৪১ সালের মধ্যে উন্নত শিল্প সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিআইএম বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিআইএম, ব্যবস্থাপনার উৎকর্ষে বাংলাদেশ।